হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা সমুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাস ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু রিয়ারাঞ্জ পিডিএফ পেজেস ইউজিং ওয়ান্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যার। অর্থাৎ ওয়ান্ডারশেপ এলিমেন্ট এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা কীভাবে আমাদের পিডিএফের যে পেজগুলো আছে সেগুলো আমরা রিয়ারাঞ্জ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে কী থাকতে হবে, আমাদের পিসিতে ওয়ান্ডারশেপ পিডিএফ এলিমেন্টের আমাদের সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল করা থাকতে হবে। তো কীভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় তার উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। বাস আপনি যখন ডাউনলোড ইনস্টল করবেন তখন আপনার পিসিতে যে এরকম ডেস্কটপ একটা আইকন চলে আসবে ওয়ান্ডারশেপ পিডিএফ এলিমেন্ট। আসলে এখন আপনারা ডাবল ক্লিক বা সিলেক্ট এন্টার দিলে হবে। তাহলে এখানে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আমার এখানে সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন আপনি যখন প্রথমবার ওপেন করে ওপেন করবেন তখন আপনার কাছে এখানে কিন্তু ওয়ান্ডারশেয়ারের আপনার আইডি চাবে, আইডিটা চাইলে আপনার ইমেল পাসওয়ার্ড দেখায় দেবেন, বা আপনার এখানে যে ব্রাউজারটা ওপেন করা থাকবে সেই ব্রাউজারে যদি আপনার গুগল অ্যাকাউন্ট আপনার লগ ইন করা থাকে সেই আপনার গুগল অ্যাকাউন্টে আপনার দেখাতে পারেন, বা আপনার ফেসবুক টুইটারের অ্যাকাউন্টে দেখাতে পারেন। বাস আপনি যখন লগ ইন হবে তখন আপনার এই যে এখানে গিয়ে দেখবেন যে আপনার এখানে লগ ইন করার অপশনটা দেখাবে, এখানে আছে আপনার লগ ইন হলো কিনা। অথবা আপনি এখানে লগ ইন করার পরে আপনি যদি চান যে ফ্রিতে কাজ না করে আপনি এখানে কী করবেন, আপনি বাই করে নেবেন, মানে আপনি এটা কোনো প্যাকেজ নিয়ে নেবেন। তাহলে আপনি এই যে বাই এখানে বা এখানে আপনি যে বাই অপশনে গেলে আপনি এখান থেকে ধরেন যে পার্চেস করে নিতে পারেন, যে আপনি যদি প্রফেশনালি আপনি পিডিএফ নিয়ে কাজ করেন তাহলে পার্চেস করে নিয়ে আপনার কাজ করলে আপনি এখান থেকে অনেক সুবিধা পাবেন, যেটা আমরা ফ্রিতে পাবো না, কিন্তু প্যাকেজ নিলে আপনার পিডিএফে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। বা এখন ধরুন আমাদের আজকের কাজটা করার জন্য আমরা ওপেন পিডিএফে চলে আসবো। তার আগে ধরুন আমাদের কুইক টুলসের মধ্যে যে পিডিএফ ফাইল এডিট করা, কনভার্ট করা, ও শেয়ার করা, কম্বাইন করা, কম্প্রেস করা, তো এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে আপনি সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকে এখানে যে পিডিএফ এর পেজগুলো আমরা অ্যারেঞ্জ করার জন্য প্রথমে পিডিএফ ফাইলটা আমরা ওপেন পিডিএফ এ ওপেন করে নেই। বাস এখন আপনার যে পিডিএফ ফাইলটা আপনার কোন লোকেশনে রাখছে সেখানে দেখাই দেবেন। তো আমার পিডিএফ ফাইলটা কোথায় আছে, মাই ডকুমেন্টের যে আমার এখানে পিডিএফ টিউটোরিয়াল, আমি একটু নিচ দিকে আসলে আমার এখান থেকে এই যে অ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ পিডিএফ এই ফোল্ডারের মধ্যে পিডিএফ ফাইল রাখা আছে। তা পিডিএফ ফাইলটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করি, ব্যাস আমার পিডিএফ ফাইলটা চলে আসলো। বাস আসার পরে এখন আমাদের এই পিডিএফ ফাইলের যে এই যে পেজগুলো যেগুলো দেওয়া আছে এগুলো আমি নিজের মতো করে রিঅ্যারেঞ্জ করবো। তাহলে করার জন্য আমরা এখান থেকে আমরা এই যে পেজ আমরা পেজ অপশনে ক্লিক করবো, পাস করার পরে আমাদের রিঅ্যারেঞ্জ করার জন্য এই যে এখান থেকে আমরা করতে পারবো। এখন আমরা কীভাবে করবেন, যে এটা আমার প্রথমে এই পেজটা দেওয়া আছে, আমি চাচ্ছি যে এই প্রথম পেজটা আমি লাস্টে নিয়ে আসবো বা আপনি এখানে নিয়ে আসবেন। তার প্রথম পেজটা আমি এইভাবে ড্রাগ করে আমি যে এখানে নিয়ে আসলাম, তাহলে ধর প্রথম পেজটা এখানে চলে আসছে। আবার এখানে নিয়ে আসি আমি একটু এদিকে নিয়ে আসি, এখানে কিন্তু আমার একটু এদিকে নিয়ে আসে আমি এদিকে নিয়ে আসি, এই যে এখানে চলে আসছে। এখন ধরুন আপনার যে এই যে এই পেজটা আছে এই পেজটা প্রথমে নিয়ে আসবেন, তাহলে এই পেজটা আমি আবার ড্রাগ করে আবার এদিকে নিয়ে ছেড়ে দিলাম, এখানে চলে আসছে, এখানে চলে আসছে। তাহলে এখন ধরুন আপনার এই যে 1 2 3 4 এভাবে চলে আসছে। এখন আপনি আছেন যে আবার কোন পেজটা, ধরুন আপনি এই পেজটা এখানে লাস্টে নিয়ে আসবেন অথবা এই পেজটা নিয়ে আসবেন, তাহলে আমি এই পেজটা এই যে এখানে ছেড়ে দিলাম, এই যে চলে আসলো এখানে, এখানে চলে আসলো। তাহলে এইভাবে কিন্তু আপনি পেজগুলো এখান থেকে অ্যারেঞ্জ করে নিতে পারেন। বাস অ্যারেঞ্জ করার পরে আপনি এখন যদি কী করবেন, এখন এটা সেভ করলে কিন্তু আপনার এইভাবে রিঅ্যারেঞ্জ হয়ে আপনার এই পিডিএফ ফাইলটা কিন্তু আপনার সেভ করে রাখতে পারবেন। রিঅ্যারেঞ্জ করলে আপনার সেই পিডিএফটা আপনি দেখতে পারবেন যে এইভাবে আপনার পেজগুলো চলে আসছে। তাহলে আমি দেখি, তাহলে আমি সেভ করার জন্য এই যে এখানে গেছে অথবা ফাইলে গিয়ে আপনি সেভ করতে পারেন, এখানে গিয়ে সেভ অথবা বসে আপনি যে এখানে সেভের আইকনে ক্লিক করলে বা সেভের অপশন চলে আসছে। আসার পরে আপনি যদি প্রাইস নেন তাহলে এখানে নিতে পারেন, তাই আমরা ফ্রিতে করবো। তাহলে আমরা সেভ উইথ ওয়াটারমার্ক ক্লিক করবি, বাস ক্লিক করে আপনি কী নামে রাখবেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। তাহলে এখানে ধরুন এই যে রিঅ্যারেঞ্জ পিডিএফ এর মধ্যে আমরা নামটা দিয়ে দিলাম জোসেফ পিডিএফ, তো নামটা দিয়ে দিলেন পরে এখানে আমরা সেভে ক্লিক করি বা সেভ হয়ে গেল। তো ফ্রিতে সেভ করাতে এই যে ওয়াটারমার্ক চলে আসছে উপরে দেখেন। এখন আমি এটা ক্লোজ করে দিয়ে এখন আমি ওপেন করি ফাইলটা, তাহলে এই যে জোসেফ পিডিএফ আমার এই ফাইলটা রিঅ্যারেঞ্জ ফোল্ডারের ভিতরে। এখন এই ফাইলটা আমি টান্দা ধরে এদিকে নিয়ে আসি, এনে ছেড়ে দিলাম ব্রাউজারে, বাস এখন ধরুন এই যে এখানে কিন্তু চলে আসছে। তো আমার অরিজিনাল ফাইল কন্টেন্টার এই যে এটা, এটা আমি টান্দা ধরে ড্রাগ করে এদিকে নিয়ে আসি, নিয়ে এসে দুইটার মধ্যে পার্থক্য করে দেখি আমি সেটা সেরে দিলাম। এখন এটা আমার অরিজিনালটা, এটার মধ্যে ফার্স্ট পেজে কিন্তু এটা দেওয়া আছে, তাই আমি যেটা অ্যারেঞ্জ করছি রিঅ্যারেঞ্জ করছি এটার মধ্যে ফার্স্ট পেজে এটা দেওয়া আছে। আবার সেকেন্ড পেজে দেওয়া আছে কি এটা, তার আমার সেকেন্ড পেজের মধ্যে আমি কোনটা রাখছি, সেকেন্ড পেজে কিন্তু এটা আমার ঠিকই আছে। থার্ড পেজের মধ্যে আমি রাখছি কোনটা, এটা এটা আমার থার্ড পেজে, সেকেন্ড পেজের পর আমার থার্ড পেজ আসে, থার্ড পেজে এটা রাখা। তাহলে এখন আমার থার্ড পেজ অরিজিনাল পেজে এটা রাখা আছে, তাই আমি রিঅ্যারেঞ্জ করছি থার্ড পেজে এটা রাখছি। এইভাবে কিন্তু আপনি আপনার যে নিজের মতো করে আপনার যে পিডিএফ ফাইলটা থাকবে সেটার পেজগুলো কীভাবে আপনি ইচ্ছে করলে রিঅ্যারেঞ্জ করে আপনি ব্যবহার করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু রিঅ্যারেঞ্জ পিডিএফ পেজেস ইউজিং ওয়ান্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।